আজকে আমি ট্যাংরা মাছের ঝোল রান্না করেছি, আর রান্না করেছি পাবদা মাছ দিয়ে দু পেঁয়াজ বা ভাজি। তো এটা কিভাবে রান্না করেছি এটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তাহলে চলেন মূল রান্নায় চলে যাই। আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ তোমাদের দয়ে ভালো আছি। এখানে আমি লবণ তেল দিয়ে পাবদা মাছটাকে মেখে রেখেছি, এখানে দিয়ে দিলাম। আমি মাছগুলি সুন্দর করে ভেজে নিয়েছি, এই তো হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি পেঁয়াজ দিয়ে দিব। আপুরা তোমাদের সাথে আমি শুরুতেই মানে কথা বলার সময় মাছ দিয়েছিলাম, তো মাছটা তেল দিয়ে মেখে রেখেছিলাম, তারপরে এমনভাবে ফুটতেছিল কি বলবো আর, মানে বলার আর সুযোগ পাইনি। তো হুট করে আমি মানে ক্যামেরা অফ করে দিয়েছি। এই মাটিগুলিতে রান্না করতেছি, এগুলি নিয়ে অনেক ভালো লাগতেছে আমার কাছে, খুব ভালো লাগতেছে। এখানে আমি মশলাগুলি নিয়েছি, এটা দিয়ে আমি মাছটা বোনা করব। আসলে একটা মা সন্তানের জন্য কি করে এটা তোমরা আমার সাথে শেয়ার করো, আর আমি মা হয়ে সন্তানের জন্য কি করেছি এটাও তোমাদের সাথে শেয়ার করব। আমার একটাই ছেলে, আমি অনেক আদর করে মনে করে বড় করেছি, যখন যা চেয়েছি তা দিয়েছি, আমার যতটুকু সাধ্য ছিল মানে আমার যতটুকু ক্ষমতা ছিল তার মাঝখানে আমার তার যা প্রয়োজন হয়েছে তা আমি দিয়েছি। আজকে সেই ছেলে আমার খবর নেয় না, কষ্ট লাগে আমার। আসলে মা বাবারা কি সত্যি সন্তানের বোঝা? এই প্রশ্নটা তোমাদের কাছে আমি করলাম, তোমরা অবশ্যই উত্তর দিবে। আর কেন আমি আজকে এই বয়সে ইউটিউব চ্যানেলে আসলাম তোমাদের কাছে, এটাই আমি প্রশ্ন রাখলাম আজকে। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এটাও তোমাদের কাছে আমার অনুরোধ রইল। আর সন্তানদেরকে মা কিন্তু অবহেলা করে না, সন্তান কীভাবে যে মাকে অবহেলা করে এটা আমি তোমাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে করে। তোমাদের মানে আমার এই চ্যানেলে রান্নাটা আছে, তার জন্য আর এটা এরকম করে মানে বলতেছি না, এমনিতে রান্না করতেছি। খুব কষ্ট, খুব কষ্ট লাগে জানো না, যখন এই ছেলের কথা মনে হয় তখন খুব কষ্ট লাগে। একটু পানি দিয়ে দিলাম, এখন মশলাগুলি দিয়ে দিচ্ছি। একটা মায়ের আর্তনাদ সন্তানের কান পর্যন্ত পৌঁছায় না। সন্তানের কাছে কিন্তু একটা মা একদম বেশি কিছু চায় না, যতটুকু প্রয়োজন ততটুকুই চায়। এইটাও একটা সন্তান দিতে রাজি না বা দিতে চায় না। আসলে আমরা মারা কি অপরাধ করেছি? আজকে আমার মতো কত মায়েরা আছে বৃদ্ধাশ্রমে, জানি না আমার ভবিষ্যৎটা কী হবে, আমি লাস্টে কোথায় যাব, কোথায় আমার ঠিকানা হবে, কার কাছে? বাপ তো নাই, বাবাও মরে গেছে, মাও তেমন দেখবে না, মারও তো বয়স হয়ে গেছে, কোথায় থেকে দেখবে, বাইরেও যার যার মতো। তাহলে মেয়ে মানুষ বানিয়ে কেন আল্লাহ দুনিয়াতে পাঠাইলো, এটাই আল্লাহর কাছে প্রশ্ন। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এটা তোমাদের কাছে আমার চাওয়া রইল, বেশি কিছু চাইব না। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো। সবাই তো সব কিছু পারে না, সবাই তো কথাও গুছিয়ে বলতে পারে না, অনেকের অনেক সমস্যা থাকে, হয়তো বা আমার
বা আমি ওইরকম করে তোমাদের সামনে উপস্থাপন করতে পারি না, কারণ আমি এত শিক্ষিত না। আমার একদম ছোটবেলায় বিয়ে হয়ে গেছে, আমি যতটুকু করেছি বিয়ের পরেই শিখেছি, তার জন্য হয়তো আমি ওইরকম গুজগাছ করে বলতে পারি না। আসলে তোমরা সবাই আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে, এটাই তোমাদের কাছে আমার অনুরোধ রইল। পাবদা মাছটা ভাজি হয়ে গেছে, আমি আর কিছু ছোট মাছ কষি রান্না করব, একটু ঝোল করব আর কি, ছোট মাছের ঝোল করব। এই মাছগুলিকে দিয়ে আমি ঝোল করব। এখানে তেল দিয়েছি, দিয়ে দিব পেঁয়াজ। আর এই ঝোলটা কিন্তু খেতে অনেক স্বাদ, যারা এখনো বাসায় ট্রাই করেননি করতে পারেন। এটা খুব অল্প মশলা দিয়ে রান্না করব। এক টেবিল চামচের চার ভাগের এক ভাগের আরো কম, মানে 1 চামচি করে সব মশলা নিয়েছি। আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে এটাকে আমি একটু কষিয়ে নেবো। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলি দিয়ে দিব, দিয়ে এটাকে আমি আর একটু কষিয়ে নিব। নিয়ে সুন্দর করে কষানো হয়ে গেছে, এখন আমি ঝোল দিয়ে দিব। ঝোল বলতে কি, পানি পানি দিয়ে দিলাম। এখন আমি এটাকে আর একটু ভালো করে রান্না করব। এই ঝোলটা কিন্তু গরম ভাতের সাথে খুব ভালো, খুব ভালো লাগে। তো আমার মেয়ের জামাই এই ঝোলটা পছন্দ করে, তার জন্য রান্না করছি। এখন আসতেছে ঢাকা থেকে, জানি না কীরকম এখন পছন্দ করে কি না, কিন্তু আগে তো খুব ভালো পছন্দ করতো। এই তো আমার রান্নাটা হয়ে গেছে, আর এখানে কাঁচামরিচ দিলে আরও ভালো হয়, কিন্তু আজকে আমার বাসায় কাঁচামরিচ নাই, শেষ হয়ে গেছে। এই তো পুরা রান্না করে নিয়ে আসলাম। গুলাইয়া মাছ বলে আমরা অনেকে আর কি বাসায় বলে যাই না, গুলাইয়া মাছ দিয়ে যে ঝোল রান্না করেছি, এটা কিন্তু মশাল্লাহ অনেক সুন্দর একটা সেন্ট বের হয়েছে। আর এই তো পাবদা মাছ, পাবদা মাছ ভাজি করেছি। আজকে এই রান্নাগুলি করলাম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনারা আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো এখানে আসি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।